মাত্র একটি অপরাধের অভিযোগ আর দল বদলের পরেই অল্প সময়ের মধ্যে 27টি অভিযোগ এই পরিসংখ্যান কিন্তু আপনাদের বিপক্ষে যেতে পারে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমি বিরোধী শিবিরে চলে গেছি মানেই আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না এই যুক্তি গ্রহণযোগ্য নয় বিচারপতির মন্তব্য এত অল্প সময়ের মধ্যে যার বিরুদ্ধে এত অভিযোগ তাকে তো অপরাধী বলতে হবে পাল্টা রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা হিসেবে 5টি জায়গায় গিয়ে 5 বার গণ্ডগোল করেন তাহলে আমরা কি কোনো পদক্ষেপ করব না সব মিলিয়ে মামলা সম্পূর্ণ খতিয়ে না দেখে কোনো রকম রায় ঘোষণায় নারাজ বিচারপতি জয়সেনগুপ্ত 13ই সেপ্টেম্বর এই মামলায় পরবর্তী শুনানি ফের এই মামলাতেও কি ধাক্কা খেতে হয় রাজ্যকে সেটাই এখন দেখার অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ